আজকের ভিডিওতে একটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব। স্কলারশিপটির নাম হচ্ছে মেধাবী স্কলারশিপ। এটি কেন্দ্র সরকারের পুরোপুরি স্কলারশিপ, আপনাদেরকে কেন্দ্র সরকার এটি প্রোভাইড করছে। এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি, আপনাদের এ টু জেড আমি আলোচনা করে দেব। আপনারা কীভাবে আবেদন করবেন, মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন, আপনারা বাড়িতে বসে কোথাও যাওয়া লাগবে না, আর আপনারা এখানে একদম বিনামূল্যে আবেদন করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের মাধ্যমে। ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবেন এবং আপনারা এরকমই ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এখানে আপনারা যে কোনো কাস্টের ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারেন, ধরুন এসটি এসসি ওবিসি বা জেনারেল, যে কোনো কাস্টের ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারেন। এবং আপনার যদি মাতা পিতা যদি কোনো চাকরিজীবী হয়ে থাকেন তাহলেও এখানে আপনারা আবেদন করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এই স্কলারশিপে, তো সেটা দেখে নেওয়া যাক। স্কলারশিপে আবেদন করার জন্য সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, না হলে আপনারা আপনাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার বা গুগলে গিয়ে সার্চ করবেন মেধাবী অনলাইন ডট ওআরজি। এটা সার্চ করার পরে আপনারা এখানে চলে আসতে পারবেন এবং এখানে এসে অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছেন, এর ওপর একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে, এখানে বেসিক ডিটেলস দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যতটা সম্ভব। এখানে বলা হয়েছে প্রথমে রেজিস্ট্রেশন স্টার্ট, মানে এখানে আবেদন শুরু হয়েছে আগস্ট মাসের 7 তারিখে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে সেপ্টেম্বরের 19 তারিখ, এরপরে এক্সাম ডেট। আপনাদেরকে এখানে বলে রাখি এই স্কলারশিপে আবেদন করলে আপনাদেরকে একটা ছোট্ট টেস্ট দিতে হবে, মানে আপনাদেরকে একটি ছোট্ট পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষাতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষাটি আপনারা বাড়িতে বসেই দিতে পারবেন এবং আপনারা এই পরীক্ষাটি দেওয়ার জন্য আপনাদের প্রাইভেট বা স্কুলের টিচারের সাহায্য নিতে পারেন বা আপনাদের দাদা দিদিরও সাহায্য নিতে পারেন। এই পরীক্ষাটি আপনারা বাড়িতে বসেই দিতে পারবেন। তো এক্সাম ডেট হচ্ছে অক্টোবরের 3 তারিখ। এরপরে বলা হয়েছে আপনারা যদি পরীক্ষা দেওয়ার পরে যদি আপনারা কোনো কোশ্চেন বা অ্যান্সার ভুল করে থাকেন তাহলে আপনারা সেই প্রশ্ন বা উত্তরের সংশোধন করার জন্য একদিন সময় পাবেন। এরপরে রেজাল্ট ডেট, এখানে আপনাদের ফলাফল কবে প্রকাশিত হবে, অক্টোবরের 6 তারিখে। এরপরে নিচে বলা হয়েছে, এরপরে এখানে বলা হয়েছে আপনারা এখানে এক্সাম দেওয়ার পরে যদি প্রথম হন তাহলে আপনারা 1000 টাকা পাবেন এবং যদি সেকেন্ড হন তাহলে আপনারা 500 টাকা পাবেন এবং যদি থার্ড হন তাহলে 300 টাকা পেয়ে যাবেন। এরপরে নিচে বলা হয়েছে, এরপরে এখানে বলা হয়েছে যে কোনো কাস্টের ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারেন, এসটি এসসি ওবিসি যে কোনো কাস্টের ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারেন। এখানে আবেদন করার জন্য কোনো প্রকার টাকা খরচা হবে না, এখানে আপনারা বিনামূল্যে আবেদন করতে পারবেন মোবাইলের মাধ্যমে। এরপরে এলিজিবিলিটি, আপনারা এখানে যে কোনো শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। প্রথমে বলে রাখি আপনাদেরকে 10 পাস হতে হবে, মানে মাধ্যমিক পাস, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে এজ লিমিট, 16 থেকে 40 বছরের ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও, এর ওপর একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসছে, এখান থেকে আপনাদেরকে কি বলছে মেধাবী ন্যাশনাল স্কলারশিপ এই অ্যাপটি ডাউনলোড করতে বলছে। আমি প্রথমে ইনস্টল করে নিয়েছি, আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন তারপরে ওপেন করবেন। এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য ওপেন করছি। ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এরপর আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন ওপরের দিকে এই জায়গাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেহেতু এখানে নতুন তার জন্য লগ ইনে ক্লিক করবেন একবার। লগ ইনে ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড চাওয়া হয়েছে, তো আপনি যেহেতু নতুন তার জন্য আপনি কি করবেন, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ, এই জায়গাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, পরে আপনাদের পাসওয়ার্ড একটা আপনারা মনের মতো বানিয়ে নেবেন। তারপর এখানে সেন্ড ওটিপি দেখতে পাচ্ছেন, এর উপরে একবার ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, তো ওটিপিটা ভেরিফাই করে নেবেন। এরপরে আমি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন ইন, এর উপরে ক্লিক করব। এরপরে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে লগ ইনে ক্লিক করব।
এরপরে এখানে আপনি লগ ইন হয়ে গেছেন। এরপরে আপনি এখানে রেজিস্ট্রেশন অপশান দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করবেন একবার। ক্লিক করার পরে স্কলারশিপ টেস্ট এর উপরে ক্লিক করবেন। এরপরে রেজিস্ট্রেশন নাও এর উপরে ক্লিক করবেন। গ্রিন কালারে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও, এর উপরে ক্লিক করে দেবেন। এরপরে রেজিস্টার নাও আরেকবার ক্লিক করে দেবেন। এরপরে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে গেছে। এখানে আপনাদের বেসিক ডিটেলস দিতে হবে। এখানে প্রথমে বলা হয়েছে অ্যাপ্লাই ফর সমাধান। প্রথমে আপনাদের নাম দিবেন, ফার্স্ট নেম দিবেন, মিডিল নেম থেকে থাকলে মিডিল নেম দিবেন এবং লাস্ট নেম দিবেন। তারপরে জেন্ডার দিবেন, তারপরে ক্যাটাগরি দিবেন, এরপরে হায়ার এডুকেশন দিবেন, তারপরে ডেট অফ বার্থ দিবেন, তারপরে টেন্থ ক্লাসে কত পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করে সেটা দিবেন পার্সেন্টেজ। এরপরে ফাদার্স নেম দিবেন, মাদার্স নেম দিবেন, একটি ইমেল আইডি দিয়ে দিবেন। আপনার মোবাইল নাম্বারটা এখানে নিয়ে নিয়েছে। এরপরে আপনাদের ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, পোস্ট, ভিলেজ, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং স্টেট সমস্ত কিছু দিয়ে দিবেন আপনাদের। এরপরে সিটি দিবেন, তারপর পিনকোড দিয়ে দিবেন, এরপরে স্টেট দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে এখানে আবেদন করার জন্য কোনো টাকা লাগে না, তার জন্য এখানে ফি বলা হয়েছে জিরো। তো সমস্ত কিছু ফিল আপ করে নিচ্ছি আমি। প্রথমে দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু ফিল আপ করে নিয়েছি। আমার ফার্স্ট নেম, আমার লাস্ট নেম এবং আমার জেন্ডার এবং আমার ক্যাটাগরি দিয়ে দিয়েছি। আপনারা এখান থেকে আপনাদের দিয়ে দিবেন। এবং আমার হায়ার এডুকেশন, ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, এরপরে টেন্থ ক্লাসে কত পার্সেন্ট ছিল সেটা দিয়ে দিয়েছি, এরপরে ফাদার্স নেম দিয়ে দিয়েছি, মাদার্স নেম দিয়ে দিয়েছি, ইমেল আইডি দিয়ে দিয়েছি, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এবং আমার ফুল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, এরপরে সিটি দিয়ে দিয়েছি। আপনারাও আপনাদের সিটিটা দিয়ে দিবেন, তারপরে পিনকোড দিয়ে দিবেন, এরপরে আপনাদের স্টেট সিলেক্ট করবেন। আপনারা যে কোনো স্টেট থেকে এটা আবেদন করতে পারেন, যেহেতু এটা কেন্দ্র সরকারের স্কলারশিপ তার জন্য আপনারা যে কোনো স্টেট থেকে এটা আবেদন করতে পারবেন। এরপরে এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট ট্রিম অ্যান্ড কন্ডিশন, এখানে আপনারা এই বক্সের মধ্যে রাইট করে দিবেন, তারপরে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এখানে যদি মনে করেন যে আপনাদের নামটা ভুল আছে, তাহলে আপনারা এখানে এডিট অপশান পেয়ে যাবেন, আপনারা এডিট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। তো সমস্ত কিছু দেখে নেবেন আপনারা আপনাদের ঠিক আছে কি না। যদি আপনাদের সমস্ত কিছু ঠিক আছে তাহলে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি রেজিস্টার ফর স্কলারশিপ এক্সাম, মানে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে গেছে। এরপরে ব্যাক করবেন। এরপরে এখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাপ্লিকেশান, এর উপরে একবার ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন একদম হোম পেজে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা এখানে মক টেস্ট দিতে পারবেন, মানে আপনাদের যে এক্সামটা হবে সেই এক্সামের জন্য আপনারা প্রিপারেশন নিতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন টেস্ট, আপনারা এখান থেকে এক্সাম দিতে পারবেন। এরপর এখানে রেজাল্ট বা স্কোর, এখান থেকে আপনারা কত নম্বর পেয়েছেন সেটা দেখতে পাবেন। এরপরে ক্লেম স্কলারশিপ, আপনারা যে টাকাটা পাবেন সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। এরপরে ট্র্যাক স্ট্যাটাস, এখানে আপনারা দেখতে পাবেন যে আপনারা টাকাটা কবে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীকালে এরকমই ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তো সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল ফোনে সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে, তাহলে কোনো ইনফরমেশান আপনাদের মিস হবে না। এবং আপনারা যদি চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আপনারা। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করলে কোনো টাকা লাগছে না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।